আর রাজধানীর প্রেস ক্লাব এলাকায় আমরা সকাল থেকে অবস্থান করছি তো ঠিক এই মুহূর্তে রাজধানীর প্রেস ক্লাবের যে সামনে যে সড়ক রয়েছে সেই সড়কে আমরা দেখতে পাচ্ছি যে যানবাহন চলাচল করছে তবে যানবাহন চলাচল স্বাভাবিক বলা যাবে না যানবাহন চলাচল অন্যান্য যে গত কয়েকটি হরতাল রয়েছে সেই হরতালের তুলনায় আজকে যানবাহন চলাচল অনেকটাই কম এবং যাত্রী সংখ্যাও অত্যন্ত কম তবে এছাড়া প্রেস ক্লাবের সামনে সড়কে আজকে প্রচুর পরিমাণে রিক্সা চলাচল করছে লোপা আপনি জানেন যে এমনি স্বাভাবিক সময়টাতে এই সড়কে রিক্সা চলাচল বন্ধ থাকে তবে আজকে হরতাল উপলক্ষে রিক্সা চলাচল প্রচুর পরিমাণে রয়েছে আর এখানে একটু জানিয়ে রাখি যে এই এখন থেকে কিছুক্ষণ আগে প্রেস ক্লাবের একটু সামনে সেগুন বাগিচা এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিল করেছেন হরতাল সমর্থকরা তো এ সময় তারা মিছিল নিয়ে সেগুন বাগিচার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং এ সময় তারা একটি সিএনজি সহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন আর এছাড়া এই একটি ঘটনা ছাড়া হরতাল সমর্থনে এই প্রেস ক্লাব এবং এর আশেপাশের এলাকায় আর কোনো ধরনের কিংবা মিছিল দেখা যায়নি হরতালের কোনো মিছিল করতে দেখা যায়নি আর আমি সকালেও যেমনটা জানিয়েছিলাম যে আজকের এই হরতালে প্রেস ক্লাব সহ এর আশেপাশের এলাকাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছেন প্রেস ক্লাবের যে প্রধান ফটক রয়েছে সেখানে শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন শুধু প্রেস ক্লাবের যে প্রধান ফটক সেটিও বন্ধ রয়েছে গণমাধ্যম কর্মীরা যারা বিভিন্ন কাজে হয়তো ক্লাবে প্রবেশ করছেন তাদেরকে তাদের পরিচয় পত্র দেখিয়ে প্রেস ক্লাবে ঢুকতে দেওয়া হচ্ছে এছাড়া সাধারণ অন্যান্য কোনো পরিচয়পত্র না দেখানো পর্যন্ত কাউকে প্রেস ক্লাবের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আর এছাড়া যে প্রেস ক্লাবের পূর্ব পাশে সচিবালয়ের দিকে যাওয়া যে রাস্তা রয়েছে সেই রাস্তারও প্রধান সড়কে পুলিশ ব্যারিকেড বসিয়েছেন সেখান থেকেও মানুষজনের যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে মানুষজনকে তল্লাশি করে তারপরে সচিবালয়ের দিকে যেতে দেওয়া হচ্ছে তো সব কিছু মিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা অবস্থান নিয়েছেন তারা তো রয়েছেনই এছাড়া প্রেস ক্লাবের সামনের এই রাস্তাতে আমরা দেখছি যে পুলিশের এপিসি টহল দিচ্ছে কিছুক্ষণ পরপরই এছাড়া পিক আপ পিক আপে করে পুলিশ সদস্যরা এই প্রেস ক্লাবের রাস্তাগুলোতে সার্বক্ষণিক নজরদারি রাখছেন তো প্রেস ক্লাব এলাকা থেকে আমার কাছে এখন পর্যন্ত ছিল এতটুকুই ফিরছি স্টুডিওতে ধন্যবাদ রুমেল সঞ্জীব আপনাকেও ধন্যবাদ দর্শক হরতালের খবর জানতে আমরা এতক্ষণ কথা বলছিলাম নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সঞ্জীব রায় এবং প্রেস ক্লাবের সামনে থেকে খান মোহাম্মদ রুমেলের সাথে এদিকে যাত্রাবাড়ি থেকে হরতাল পরিস্থিতি জানাচ্ছেন আমাদের রিপোর্টার ওমর ফারুক দু একটি জায়গা ছাড়া রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় হরতাল সমর্থকদের উল্লেখযোগ্য কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি সকাল সাতটার দিকে ডেমরা রোডের কাঠেরপুল এলাকায় শিবির ক্যাডাররা রাস্তায় টায়ার জেলে অবরোধ করার চেষ্টা করে পুলিশ এসে তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায় এছাড়া শনি আখড়া এলাকায় তারা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করে এই এলাকায় যানবাহন গণপরিবহন চলাচল মোটামুটি স্বাভাবিক বলা যায় চলছে কাউন্টার বাস এবং লোকাল বাস এছাড়া এই এলাকা দিয়ে দূরপাল্লার বাস ঢুকতে দেখা গেছে তবে এই এলাকা থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি এই এলাকায় যে কোনো ধরনের সহিংসতার ঘটনায় এড়াতে র্যাব এবং পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে তারা বিভিন্ন স্পর্শকাতর জায়গায় অবস্থান নিয়েছেন এবং এই এলাকার বিভিন্ন জায়গায় তাদের মোবাইল টিম টহল দিচ্ছে রাজধানীর যাত্রাবাড়ি এবং সায়দাবাদ এলাকায় এই ছিল এখন পর্যন্ত হরতালের সবশেষ পরিস্থিতি ওমর ফারুক সময় সংবাদ হরতালে রাজধানীর মগবাজার মৌচাক ও মালিবাগ এলাকায় হরতালের সমর্থনে কোনো ধরনের পিকেটিং এর খবর পাওয়া যায়নি সেখান থেকে আরো জানাচ্ছেন আমাদের রিপোর্টার সাইফুল রুদ্র বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতালে রাজধানীর মৌচাক মালিবাগ এবং মগবাজার এলাকাতে এখনো পর্যন্ত তেমন কোনো ধরনের বিশৃঙ্খলা এবং নাশকতার খবর পাওয়া যায়নি রাস্তায় যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে বেলা সঙ্গে সঙ্গে রাস্তায় যানবাহনের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে যাত্রীর তুলনায় রাস্তায় যানবাহনের সংখ্যা কিছুটা কম এখনও পর্যন্ত মগবাজার মালিবাগ এবং মৌচাক এলাকায় হরতালের সমর্থনে কোনো ধরনের মিছিল কিংবা পিকিটিংয়ের খবর আমরা পাইনি যে কোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ এবং র্যাব সদস্যদের পাশাপাশি কাজ করছে সাদা পোশাকে গোয়েন্দা দল দর্শক এবার চট্টগ্রামের হরতাল পরিস্থিতি নুর আহমদ সড়কে বিএনপি কার্যালয়ের সামনে আছেন আমাদের রিপোর্টার কমল দে বন্দরনগরীর পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে ধন্যবাদ লোক যা বলছিলাম সকাল থেকে বন্ধনগরের চট্টগ্রামে বিএনপি ঢাকা সকাল সন্ধ্যা হওয়ার তারা অনেকটা শান্তিপূর্ণ এবং ঢৃঢ় পরিবেশে পালিত হচ্ছে এখন মধ্যে নগরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি নগরে প্রতিটি গুরুত্বপূর্ণ মূল্য রয়েছে এবং পুলিশের সশস্ত্র পাহারা সে সাথে মোতায়েন করা হয়েছে বিজেপি এবং বিজেপি নগর বিভিন্ন স্থানটা টহল দিয়ে যাচ্ছে বিএনপি নেতারা সকালে প্রথমে বাকুলি এলাকায় মিছিল করে এখন তারপর তারা সমাবেত হয়েছে তাদের দলীয় কার্যালয়ের সামনে এখন সেখানে সমাবেশ হচ্ছে আর সমাবেশে বক্তব্য রাখছেন নগর বিএনপির সভাপতি আমির খুশু মাহমুদ চৌধুরী নেতারা বলছেন গতকাল ঢাকা থেকে যাদের গ্রেপ্তার করা যায় যাদেরকেও যদি অবিলম্ভ মুক্তি দেওয়ানো হয় তারা তারা ছিটামতি

পুলিশদের লক্ষ্য করে পিকেটাররা ইটপাটকেল নিক্ষেপ করে এসময় সময় এক পুলিশ সদস্য আহত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ত্রিশ রাউন্ড রাবার বুলেট ও শেল নিক্ষেপ করে এ ঘটনায় বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হয়েছে বগুড়ায় হরতালের সমর্থনে মিছিল করেছে আঠারো দলীয় জোটের নেতাকর্মীরা সকালে শহরের বক্সিবাজার এলাকা থেকে যুব দলের নেতাকর্মীরা একটি মিছিল বের করে এছাড়া ছাত্র শিবিরের নেতাকর্মীরা খান্দার বাজার এলাকা থেকে একটি মিছিল বের করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল জোরদার করেছে হরতালের কারণে সকাল থেকেই শহরের যানবাহন চলাচল স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বন্ধ রয়েছে কুমিলা সিলেট মহাসড়ক দিয়ে দূরপাল্লার যানবাহন চলাচল অপ্রীতির আশঙ্কায় শহরের চল্লিশটি পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে দর্শক এই মুহূর্তে রাজশাহী সাগরপাড়া মোড়ে আছেন আমাদের রিপোর্টার মেহরুল সুজন ও খুলার খানজাহান আলী রোডে তরুকুল ইসলাম এই দুই নগরীর হরতাল পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে দর্শক শুরুতেই চলে যাব রাজশাহীতে মেহরুল সুজনের কাছে রাজশাহীতে আজ আঠারো দলীয় যে জোটের যে হরতাল সেই হরতালের সকাল থেকেই নগরীতে কিন্তু শান্ত অবস্থা বিরাজ করছে কোথাও তেমন কোনো বিশৃঙ্খল ঘটনার খবর আমরা পাইনি ভোট সাড়ে পাঁচটার দিকে ছাত্র শিবিরের নেতাকর্মীরা নগরীর উপকণ্ঠে কাটাখালির পাশে দেওয়ানপাড়া এলাকায় তারা একটি বাসে ভাঙচুর করে এছাড়া সাড়ে সাতটা সকাল সাতটার দিকে বিএনপি নেতাকর্মীরা মহানগর কার্যালয়ের সামনে জড়ো হবার চেষ্টা করলে সেখানে পুলিশি বাধা আসে এবং এরপর থেকেই তারা কিন্তু কোনো মিছিল করতে পারেনি তবে সকাল নয়টার কিছু পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল তারা সেখানে হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল করেছে এছাড়া পুরো নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে নগরীতে পুলিশ র্যাবের পাশাপাশি বিজেপি সদস্যরাও টহল দিচ্ছেন সকাল থেকে বাস দূরপাল্লা এবং আন্তর্জালার বাসগুলো কিন্তু রাজশাহী থেকে ছেড়ে যায়নি ট্রেন চলাচল সকাল থেকেই বেশ স্বাভাবিক রয়েছে নগরীতে হালকা যানবাহনের সংখ্যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তবে দোকানপাট কিন্তু এখন তেমন একটা খুলতে আমরা দেখিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ক্লাস পরীক্ষার তেমন খবর পাওয়া যায়নি তো এই ছিল রাজশাহীর হরতালের সর্বশেষ অবস্থা আমরা এখন চলে যাচ্ছি খুলনায় তরিকুল ইসলামের কাছে তিনি আমাদের জানাবেন খুলনার হরতালের সর্বশেষ পরিস্থিতি ধন্যবাদ সুজন আপনাকে আমরা সকাল থেকে জানিয়েছিলাম যে খুলনায় শান্তিপূর্ণ হরতাল পালন করছে হচ্ছে পালিত হচ্ছে অর্থাৎ খুলনায় কিন্তু এখনো পর্যন্ত হরতাল শান্তিপূর্ণভাবে বিএনপি যে ডাকা সকাল শুধু হরতাল সেটি কিন্তু শান্তিপূর্ণভাবেই চলছে অর্থাৎ এখানে হরতালের সমর্থনে আমরা এখানে কোনো মিছিল বা পিকেটিংয়ের আমরা খবর পাইনি তবে একটি ঝটিকা মিছিলের খবর পেয়েছি যে স্বেচ্ছাসেবক দল একটি ঝটিকা মিছিল করেছে নগরীর গগরবু রোড এলাকায় এছাড়া নগরীতে আর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার আমরা খবর পাইনি শহর জুড়ে একটি নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ প্রশাসন র্যাব এবং বিজিবি র্যাব এবং বিজিবি কিন্তু নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো স্পর্শকতর যে পয়েন্টগুলো সেখানে কিন্তু বিজিবি এবং র্যাব তারা টহল দিচ্ছে এছাড়া নগরীর দেড় শতাধিক শতাধিক পয়েন্টে দেড় হাজারের বেশি পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে আমরা উপজেলাগুলোতে খবর নিয়েছি সেখানে কিন্তু আমরা আজকে হরতালে কোনো সহিংসতার খবর বা কোনো মিছিল বা পিকেটিংয়ের খবর এখনও পর্যন্ত আমাদের কাছে আসেনি আমরা সোনাগা বাস স্ট্যান্ড আমরা যেখানে দূরপাল্লার পরিবহন সেখান থেকে কিন্তু আজকে সকাল থেকে কোনো পরিবহন না ছাড়লেও নগরীতে হালকা যান চলাচল সকাল থেকে করছিল বেলা বাড়ার সাথে সাথে কিন্তু নগরীতে যান চলাচলের পরিমাণ হালকা যান চলাচলের পরিমাণ কিন্তু বেড়েছে অফিসগ্যামী মানুষরাও তারা অফিসে যেতে শুরু করেছে এছাড়া নগরীর ট্রেন স্টেশন থেকে কিন্তু বিভিন্ন রুটে ট্রেন ছেড়ে গেছে এই ছিল মোটামুটি আমার কাছে খুলনার হরতালের সর্বশেষ চিত্র এবার চলে যাচ্ছি স্টুডিও দর্শক এই মুহূর্তে সিলেটের জিন্দাবাজার এলাকায় আছেন আমাদের রিপোর্টার ইকরামুল কবির এবং ময়মন সিংহে আছেন হারুন রশিদ হরতাল পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে শুরুতেই চলে যাব জিন্দাবাজার এলাকায় আহ ইকরামুল কবিরের কাছে সকাল সন্ধ্যা হরতালের শুরুটা হয়েছে বেশ শান্তিপূর্ণভাবে এখনো একই ধরনের শান্তিপূর্ণভাবে হরতাল চলছে সব জায়গায়তে মাঝে মাঝে হালকা দু একটি রিক্সা এবং ইজি বাইক চলছে তাছাড়া আর কোনো দূরপাল্লার যানবাহন কিংবা অভ্যন্তরীণ রোডের কোনো যানবাহন চলছে না এদিকে সকাল আটটার দিকে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল একটি পূর্ব জিন্দাবাজার থেকে একটি মিছিল জিন্দাবাজার কোর্স করতে চাইলে এখানে পুলিশ বাধা দেয় তারপরেই সেখানে বেঁধে বেঁধে যায় পুলিশের সাথে সেই হরতাল আহ্বানকারীদের সংঘর্ষ প্রায় আধা কিলোমিটার ধরে জিন্দাবাজার পয়েন্ট থেকে জেল রোড পয়েন্ট পর্যন্ত আধা কিলোমিটার ধরে প্রত্যেকটা এলাকার বেশ কয়েকটি দশ বারোটির দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করে তারা এই এলাকা ত্যাগ করে এই ঘটনা ছাড়া সিলেটে এবং হবিগঞ্জ বলেবাজার এবং সুনামগঞ্জ প্রতিনিধিরা জানেছে সিলেট বিভাগের কোথাও আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি ট্রেনগুলো চলছে যথাসময়ে এবং এই সিলেট নগরবাসীর আইন শৃঙ্খলা রক্ষাতে পর্যাপ্ত পরিমাণে পুলিশের পাশাপাশি বিজি মোতায়েন করা হয়েছে এই ছিল সিলেটের হরতালের সর্বশেষ পরিস্থিতি এবার আমি ময়মনসিংহের এর পরিস্থিতি জানার জন্য চলে যাচ্ছি হানুর রশিদের কাছে ধন্যবাদ ইকরাম ময়মনসিংহে বিএনপির ঢাকা হরতাল হালকা কিছু পিকেটিংয়ের মধ্য দিয়ে চলছে সকাল থেকে কোনো পিকেটিং দেখা না গেলেও আটটার দিকে কিছু পিকেটিং হয়েছে শহরের বিভিন্ন এলাকায় শহরের কাছিজুলিতে পিকেটাররা একটি ট্রাক ভাঙচুর করে এবং ইট পাটকেল নিক্ষেপ করে এ সময় পিকেটারদের ছোড়া ইটের আগাতে এক পুলিশ সদস্য আহত হয়েছে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এছাড়া ময়মনসিংহ জেলার ভালুকাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কয়েকটি যানবাহন ভাঙচুর হয়েছে তো আমরা জানতে পেরেছি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে এবং বেশ কয়েকজন পিকেটারকে সেখান থেকে আটক করা হয়েছে এদিকে সকাল আটটার দিকে ময়মনসিংহ ফুলবাড়িয়া রোডের নাসিরাবাদ কলেজের স্কুলের সামনে শিবির কর্মীরা একটি মিছিল বের করে এবং ইট পাথর ফেলে ইট পাথর রাস্তায় ফেলে ব্যারিগেড দেওয়ার চেষ্টা করে পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের করে দেয় এছাড়া আর তেমন কোনো পিকেটিংয়ের খবর আমরা পাইনি এবং বিএনপি অফিস এখন পর্যন্ত নেতাকর্মী শূন্য আমরা দেখেছি যে এখানে বিএনপি অফিসে এখন পর্যন্ত কোনো নেতাকর্মী নেই তবে শহরে হালকা যানবাহন চলাচল করছে রিক্সা রিক্সা সব চলাচল করছে দূরপাল্লার যানবাহন যথারীতি বন্ধ রয়েছে বন্ধ রয়েছে দোকানপাটু তবে ট্রেন যথারীতি ছেড়ে গেছে এখন পর্যন্ত ময়মনসিংহ রেলস্টেশন বারোটি ট্রেন ঢাকা জামালপুর চট্টগ্রাম ভৈরব সহ বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে তো এদিকে হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমরা দেখেছি শহরের প্রতিটি মূরে মুরে পুলিশ মোতায়েন রয়েছে রয়েছে র্যাব এবং পুলিশের টহল এবং যে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে বলে পুলিশ সুপার আমাকে জানিয়েছেন তো এই ছিল ময়মনসিংহের হরতাল পরিস্থিতি এখন ফিরে স্টুডিওতে বরিশালে সমর্থনে মিছিল করেছে জেলা ও মহানগর বিএনপির বিএনপি একটি মিছিল বের করে মিছিলটি পোর্ট রোড মসজিদ এলাকায় পুলিশ বাধা দেয় অন্যদিকে শহরের ব্রাউন কম্পাউন্ড এলাকা থেকে জেলা বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে সদর রোডে পৌঁছালে পুলিশ বাধা দিলে গোড়াচাঁদ এলাকা থেকে মিছিলটি শেষ হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এছাড়া হরতালে স্বাভাবিক রয়েছে স্থানীয় অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল এই মুহূর্তে বরিশালের কালীবাড়ি রোডে আছেন আমাদের রিপোর্টার ফেরদৌস সোহাগ নগরীর হরতাল পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে লোপা বরিশালে তেমন খুব একটা বড়ো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আমরা যেটা দেখেছি যে বিভিন্ন স্থানে চোরাগুপ্ত পিকিটিং হয়েছে পিকিটিংয়ের সময় কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি যে নগরীর নবগ্রাম রোড এলাকায় কয়েকটি অটোরিকশা ভাঙচুর হয়েছে এছাড়া নগরীর সিএনবি রোড এলাকায় টায়ারে অগ্নিসংযোগ করা হয়েছে এই জাতীয় কিছু পিকিটিং আমরা দেখতে পেয়েছি কিন্তু বড়ো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বরিশালে ঘটেনি আমরা সকাল খুব ভোরে যেটা দেখেছি যে বরিশালে জেলা বিএনপি মহানগর বিএনপির সভাপতি মুজিবুর রহমান সরোয়ার এমপি নেতৃত্বে একটি মিছিল বের হয়েছিল নগরীর লঞ্চঘাট এলাকা থেকে সেখান থেকে বের হয়ে মিছিলটি কিছু দূর আগাবার পরেই পুলিশ তাতে বাধা দেয় এছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিলকির জাহান খান শিরিনের নেতৃত্বে একটি মিছিল বের হয়েছিল সকাল আটটার দিকে সেই মিছিলটিতেও বাধা দিয়েছে পুলিশ এর বাইরে আমরা যেটা দেখতে পেয়েছি যে নগরীতে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে নগরীর বা নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে কোনো ধরনের বাস ছাড়ে ছেড়ে যায়নি দূরপাল্লার এবং স্থানীয় রুটে কোথাও কোনো বাসই চলাচল করেনি তবে স্থানীয় এবং অভ্যন্তরীণ রুটের যে লঞ্চগুলো আছে সেগুলো কিন্তু বরিশাল নদীবন্দর থেকে যত সময় ছেড়েছে তবে আমরা যেটা দেখতে পেয়েছি যে যাত্রী সংখ্যা কিছুটা কম ছিল আর নগরীর যে পরিস্থিতি প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে নিরাপত্তা রক্ষার জন্য পুলিশ ঘুরে ফিরে বিভিন্ন জায়গা তদারকি করছে এবং পিকেটারদের এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি কিন্তু পুলিশ আমরা আমি কিছুক্ষণ আগে কোতোয়ালি থানার ওসির সাথে কথা বলেছিলাম উনি আমাকে জানিয়েছেন যে বরিশালে সকাল থেকে এখন পর্যন্ত কোনো পিকেটা গ্রেপ্তার হয়নি আর নগরীর দোকানপাটের যে অবস্থা আমরা যেটা দেখেছি নগরের যে মূল সড়ক যেটি সদর রোড লাইন রোড তারপরে ফজলহ এবং উনি এইসব এলাকায় কিন্তু দোকানপাট খুব একটা খোলা নেই আর বরিশালের এই ছিল মোটামুটি পরিস্থিতি আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে